আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি পরিমাণে যে কমেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি 23 সালে পাশকৃত শিক্ষার্থীরা জাস্ট একটা বিষয়ে কমেন্ট করছে, ভাই আমাদের যে অনার্স ভর্তিটা, এই অনার্স ভর্তিটা কবে থেকে শুরু হবে এবং অনার্স ভর্তির যে নোটিশ প্রকাশ পাবে যেখানে আমাদের টোটালি প্রসেসটা উল্লেখ করা থাকবে, কত টাকা লাগবে, কোন কোন সাবজেক্টে আমরা চয়েস দিতে পারবো, টোটাল যে বিষয়বস্তু এ টু জেড উল্লেখ করা থাকে, সেই নোটিশটা আসলে কবে দিবে। কারণ কি, নোটিশ প্রকাশের সাথে সাথে তো ভর্তি স্টার্ট হয় না, ভর্তির মিনিমাম এক সপ্তাহ বা পাঁচ দিন বা আট দিন আগে আমাদের নোটিশ দিয়ে জানানো হয় যে অমুক তারিখ থেকে ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে। কারণ কি, এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির যে সার্কুলারটা তারা প্রকাশ করে দিয়েছে, সরকারি যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে ভর্তির সার্কুলার প্রকাশ করে দিয়েছে এবং আবেদন কোন বিশ্ববিদ্যালয়ে কত তারিখ থেকে আমরা আবেদন করতে পারবো সেই ডেটটাও অলরেডি আমরা অনেকে জানি এবং আবেদন প্রসেসের জন্য অনেকে প্রিপারেশন নিয়ে রেখেছি, পরীক্ষা কবে হবে সেই ডেটটাও পাবলিশ করে দিয়েছে। সমস্ত যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে তার সবাই ভর্তি হবে না, আমাদের চার ভাগে তিন ভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স করবে, অনেকে ডিগ্রি করবে। তার মানে কি, আমাদের ধরতে গেলে টোটাল শিক্ষার্থীরাই এই অনার্স ভর্তির অপেক্ষায় আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অমুক কলেজে অনার্স করবো, তমুক কলেজে অনার্স করবো, অর্থাৎ প্রত্যেকেরই একটা না একটা পছন্দের কলেজ আছে এবং আমি আমার পছন্দের কলেজে তখনই আবেদন করতে পারবো যখন বোর্ড থেকে আমাকে জানানো হবে যে হ্যাঁ অমুক তারিখ থেকে আমরা আবেদনটা করতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন নোটিশ দেওয়া হবে যে শিক্ষার্থীরা আজকে থেকে বা কালকে থেকে আবেদনটা করতে পারবে, তখনই একমাত্র আবেদন করতে পারবো এবং আবেদন করার পরবর্তীতে সেই কলেজে সুযোগ পেলে, চান্স হলে তারপর আমি ওই কলেজে ভর্তি হতে পারবো। এখন শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের পরীক্ষার ডেটটা পাবলিশ করে দিল, তারা জানিয়ে দিল কবে থেকে পরীক্ষাটা শুরু হবে, কবে রেজাল্ট দিবে, কবে আবেদন প্রসেসটা হবে, টোটাল তথ্যটা তারা দিয়ে দিয়েছে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের থেকেও বেশি শিক্ষার্থী, দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি হবে, অর্থাৎ তাদের থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে আমাদের ভর্তির ডেটটা এখনো কেন দেওয়া হয়নি বা আমাদের আবেদনের ডেটটা কেন এখনো দেওয়া হয়নি? তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, শিক্ষা বোর্ড থেকে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি বা ডিগ্রি ভর্তি এই ভর্তির জন্য আগে একটা সভা ডাকবে এবং এই সভাটা ডাকা হবে হচ্ছে তোমার ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা অলরেডি ডিসেম্বরের প্রথম সপ্তাহটা পার করে ফেলছি এবং পার করার সাথে সাথে শিক্ষার্থীদের প্রশ্নটা আরেকটু বেড়েছে। যখন পাবলিক ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে তখন শিক্ষার্থীদের প্রশ্নটা আরও বাড়বে যে আমাদেরটা কেন স্টার্ট হচ্ছে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সভা হওয়ার কথা ছিল কিন্তু সেই সভা আদৌ হয়েছে কিনা আমরা এই বিষয়ে কোনো আপডেট পাইনি, নেক্সট কোনো আপডেট পাইনি, শুধুমাত্র একটা আপডেটই পেয়েছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সভা হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে আমাদের নোটিশটা প্রকাশ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স ভর্তির আবেদনটা আমরা কবে করতে পারবো, ডিগ্রি ভর্তির আবেদনটা কবে করতে পারবো, এই বিষয়ক নোটিশ প্রকাশ পাবে হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আমরা কিন্তু এখন ডিসেম্বরের যে মাঝামাঝি অবস্থানে আছি শেষ সপ্তাহে কিন্তু এখন আসেনি, যদিও আমরা সভা বিষয়ে যে সভাটা আসলে হয়েছে কিনা এই বিষয়ে কোনো আপডেট আমরা পাইনি, কিন্তু শেষ সপ্তাহে যখন নোটিশ প্রকাশ পাওয়ার কথা আছে তখন আমার মনে হয় যে ডিসেম্বরের শেষ সপ্তাহে তোমাদের নোটিশটা প্রকাশ পেয়ে যাবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে নোটিশ প্রকাশ পেলে তখন একমাত্র আমরা জানতে পারবো যে আমাদের ভর্তিটা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে নাকি শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে নাকি মাঝামাঝি পর্যায় থেকে শুরু হচ্ছে। অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের এই ডিসেম্বরের মাসের ভিতরে আমাদের অনার্স ভর্তির যে নোটিশটা প্রকাশ হয়ে যাবে এবং এই নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যে ওয়েবসাইট আছে বা ডিগ্রি ভর্তির যে ওয়েবসাইট আছে সেখানে গেলে কিন্তু নোটিশটা পেয়ে যাবে এবং সেখানে অনার্স ভর্তি বিষয়ক, ডিগ্রি ভর্তি বিষয়ক সকল নোটিশ এ টু জেড ওই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জাস্ট গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে, এনইউ অ্যাডমিশন লিখে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি লিখে সার্চ দিলে পেয়ে যাবে। এবং যারা আমাদের উপর সবসময় নজর রাখো, আমার চ্যানেল অলওয়েজ আপডেটের উপর নজর রাখো, তাদেরকে কোথাও খোঁজ করতে হবে না, কারণ কি এইগুলো আমি প্রতিদিন খোঁজ করি। যেমন এই বিষয়ে সবচেয়ে অনার্স ভর্তি বিষয়ক এখন যেই কমেন্টগুলো ছিল সবচেয়ে বেশি পরিমাণে সেই কমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটা, যখন এই নোটিশ প্রকাশ হবে অনার্স ভর্তি বা ডিগ্রি ভর্তি যখনই নোটিশ প্রকাশ হবে তখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা আজকে থেকে অনার্স ভর্তি আবেদনটা শুরু বা আজকে নোটিশ প্রকাশ পেয়েছে, তোমাদেরকে কোথাও খোঁজ করতে হবে না। তারপরেও যদি কেউ খোঁজ করতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা ওয়েবসাইট আছে গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে বা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিলে পেয়ে যাবে, সেখানে গেলে দেখবে যে অনার্স সার্কুলার, ডিগ্রি সার্কুলার এরকম করে লেখা আছে, মাস্টার সার্কুলার এরকম করে লেখা আছে, সেখান থেকে তুমি তোমার সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল, কমেন্ট করছিল যে ভাই কবে থেকে শুরু হবে, নোটিশ কবে দিবে, আমি ভর্তি হতে হলে আমার কী কী লাগবে, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা লাগবে, টোটাল তথ্যটা আমরা তখনই পেয়ে যাবো যখন অনার্স ভর্তির নোটিশটা প্রকাশ পাবে। কারণ কি, ওই একটা মাত্র নোটিশে আমাদের এ টু জেড সকল তথ্য দেওয়া থাকবে এবং নোটিশ প্রকাশ পাওয়া মাত্রই আমরা তোমাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। যেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।